আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খুবই সিম্পল একটা রান্নার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার আয়োজনে আছে রুই মাছ কুমড়া শাক আর সাথে হলো আছে আলু টমেটো আর আরেকটা আকর্ষণ সেটা হচ্ছে বুটের ডাল বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছে তারপরে এই মাছগুলোকে ভেজে নিয়েছি আমার বাসায় সবসময় সরিষার তেল দিয়েই রান্না হয় আর সরিষার তেল দিয়ে রান্না করলে হয় কি আমাদের শরীরে গ্যাসের পরিমাণটা একটু কমে যায় গ্যাসের প্রবলেমটা অনেকটাই কমে যায় এই কারণে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা রান্না করি আর কি যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুন এইগুলো দিয়েছি জিরা পাতা দেয়নি এই তরকারিতে পরিমাণ মতো লবণ দিয়ে এই যে দাতা কুমড়া শাকের যে দাতা আর আলু এগুলো আগে ভালো করে কষিয়ে নিয়ে বুটের ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ করে বুতের ডাল আগে সিদ্ধ করে নিয়েছি যাতে সিদ্ধ হতে সময় কম নেয় আর বুতের ডাল দিয়ে এই স্পেশাল রেসিপিটা খাইতে কিন্তু ভীষণই ভালো লেগেছে আর পুষ্টির দিকটা চিন্তা করতে গেলে একটা কম্ব হয়ে গেছে আর কি এখানে প্রোটিন আছে ভিটামিন আছে আমিষ আছে কার্বোহাইড্রেট আছে যার কারণে সুষম কম্ব বললাম আমি খাবার দাবার যখন বানাই পরিবারের জন্য তখন পুষ্টি গুণটা অনেকটা চিন্তা করি তারপরে খাবারটা বানাতে চেষ্টা করি যতই সাধারণ জীবনযাপন করি না কেন সাধারণ জিনিসের মধ্যেই অসাধারণ কিছু খোঁজার চেষ্টা করি এই যে যে সমস্ত রান্নাবান্নাটা করি আমি খুবই মধ্যবিত্ত পরিবারের রান্না বান্না যেভাবে আমার প্রতিদিনে রান্নাটা হয় আমার সংসারে সেই রকমগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর এটা শেয়ার করতে না আমার মিনিমাম লজ্জাবতুকও হয় না সবাই বলে সব সময় আপনি এই শাক পাতাই খান নাকি আপনার কি আপনার বাসায় কি মুরগির মাংস খাসির রেজালা এগুলো রান্না হয় না হয় না নাকি আমি বলি ভাই খাসির মাংসের দাম হলো হাজার টাকা কেজি গরুর মাংসের দাম সাতশো পঞ্চাশ টাকা কেজি তো এত দামের খাবার কিনে খাওয়া আসলেও আমাদের কাছে কষ্টসাধ্য ব্যাপার কারণ আমরা চাকরি বাকরি করে তারপরে আমাদের সংসারটা চলে হাজব্যান্ড একাই চাকরি করেন সাথে তিনটা মেয়ের পড়াশোনার বেবার আছে সেখানে তারপরে চা পাঁচটা মানুষের খাওয়া দাওয়া সব কিছু মিলেমিশে অনেক কষ্ট করে আমাদের দিনটা যাপন করতে হয় তাই আমরা এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমাদের ভালো থাকার ওষুধ খুঁজে পাই এই সাধারণ জীবনযাপন করি সাধারণভাবেই বাঁচতে পছন্দ করি আর সাধারণ খাবার দাবার খাইতেই পছন্দ করি ছোটোবেলা থেকে তো এগুলো খেয়েই অভ্যস্ত তাই এইগুলাতে আমাদের বোধ হয় এখন যদি আমরা খাসি রেজালা খাইতে যাই তখন মনে হবে যে তাকের কাকের পিছে যেন ময়ূরের পাখা লাগানো হয়েছে এইরকম একটা অবস্থা তাই সাধারণভাবেই থাকতে পছন্দ করি সাধারণ জীবন জীবনযাপনই করি সাধারণ খাবার দাবারই খাই আর এর মধ্যেই আমাদের অনেকগুলো সুনিহিত থাকে তো রান্না তো আমার প্রায় হয়ে গেছে ঝোলটা এতটুকু হলেই রেখে দিব আর নেড়ে চড়ে উলতে পাল্টে নামিয়ে নেব কেমন লেগেছে আমার আজকের এই আয়োজনটা অবশ্যই জানাবেন সাথে থাক থেকে আপনাদের মতামত জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর রোজা রমজান মাসে মাসে একটু ভাজা পোড়াতা কম খাবেন যাতে করে আমাদের কোনো সমস্যা না হয় সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক মুবারক জানাচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ